প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমার বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সপ্তম অধ্যায়ে অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হই এবং পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়টি বের করি। শিক্ষার্থীরা, স্ক্রিনে দেখানো চিত্রটি ভালো করে লক্ষ্য করো এবং একটু ভাবো। আমরা প্রথম চিত্রে সমুদ্রের পানির তরঙ্গ বা ঢেউকে দেখতে পাচ্ছি, যার গাণিতিক প্রবাহ চিত্র ডানে অঙ্কন করা হয়েছে। এবারে চিত্রে একটু লক্ষ্য করো তো, কী ঘটনা ঘটেছে? মনে হচ্ছে পুকুরের পানিতে একটি ঢিল ছুড়লে সেই বিন্দু থেকে চারিদিকে তরঙ্গ ছড়িয়ে পড়ে, অর্থাৎ ঢেউগুলো ছড়িয়ে পড়ে, ঠিক কি না? তো আমরা এই সমস্ত বিষয় থেকে কি বুঝতে পারি আজকের আমাদের পাঠের বিষয় কি হবে? নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ, তরঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন শিখব তরঙ্গ। তরঙ্গ কি? প্রথমে আমরা শিখি তরঙ্গ কি বা তরঙ্গ কাকে বলে। তরঙ্গ হলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালনের একটি প্রক্রিয়া। তাহলে তরঙ্গ কি? তরঙ্গ হলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালনের প্রক্রিয়া। তবে ওই মাধ্যমের কণাগুলো তার নির্দিষ্ট অবস্থানে থেকে সরল ছন্দিত স্পন্দন গতিতে স্পন্দিত হবে, কোনোভাবেই তার অবস্থান থেকে একটুও সরে যাবে না। তাহলে তরঙ্গ কি? তরঙ্গ হলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালনের একটা প্রক্রিয়া। ওই মাধ্যমের কণাগুলো নির্দিষ্ট স্থানে থেকে স্পন্দিত হবে, কিন্তু কখনোই সম্পূর্ণরূপে তার অবস্থান থেকে সরে যাবে না। এটাই হলো তরঙ্গ। তো তরঙ্গ সম্বন্ধে তোমরা এইমাত্র একটি শব্দ এসেছে, একটি কথা এসেছে, সেটা হলো সরল স্পন্দন গতি। আমরা এখন একটু সরল স্পন্দন গতি সম্পর্কে জানি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। একটি সরল দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখেছিলাম সরল স্পন্দন গতি। একটি সরল স্পন্দন গতি সম্পর্কে জেনে আসি। সরল স্পন্দন গতি কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক অংশ একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক অংশ তার ঠিক তার বিপরীত দিকে একই পথে ফিরে আসে, তখন সেই ধরনের গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, ঠিক বাকি অর্ধেক সময় বিপরীত দিকে একই পথে ফিরে আসলে এ ধরনের গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। যেমন সেটা হতে পারে, একটি আমরা যদি একটি চিত্রে একটি স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ়ভাবে সংযুক্ত করে অপর প্রান্তে এমভার যুক্ত করে টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটি উপরে নিচে উপরে নিচ উঠানামা করতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এ হলো সাম্য অবস্থা, সেখান থেকে বি পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হয়েছে, ফলে সেটি সি বিন্দুতে গিয়ে আবার বি বিন্দুতে ফিরে আসছে। এ বিন্দুতে টেনে সরণ ঘটানো হয়েছে বি পর্যন্ত, এরপর একে ছেড়ে দিলে এটি তার সাম্য অবস্থা ইয়ে থেকে সংকুচিত সি বিন্দুতে পৌঁছাবে, আবার সি থেকে বি, আবার বি থেকে সি, এভাবে ওঠানামা করবে। তাহলে বি থেকে সি এবং সি থেকে বি পুনরায় বি বিন্দুতে আসা, এটা একটা হলো একটা পর্যায়কাল। অর্থাৎ স্প্রিংটি বি থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে গিয়ে আবার বি বিন্দুতে ফিরে আসে, এই পুরো চক্রটাই হলো পর্যায়কাল। তাহলে পর্যায়কালে তোমরা দেখছো একটা অর্ধেকটা সময় সে বি থেকে সিতে পৌঁছাচ্ছে অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় সি থেকে আবার বি বিন্দুতে,
পৌঁছাইছে একই দিক দিয়ে কিন্তু সরি একই পথে কিন্তু বিপরীত দিক, এটা এই জন্য এটা সরল সন্ধিত সরল সন্ধিত স্পন্দন গতি। তাহলে এই ধরনের গতির ক্ষেত্রে আমরা হুকের সূত্র জানি এফ সমান মাইনাস কে এক্স, যেখানে কে হলো স্প্রিং ধ্রুবক, এক্স হলো স্প্রিং এর সরণ, এফ হলো স্প্রিং এর উপর আরোপিত বল। তাহলে কি কি বললাম আমি যে স্প্রিং এর এই গতির জন্য হুকের সূত্রটি হলো এফ সমান মাইনাস কে এক্স, যেখানে কে হলো স্প্রিং ধ্রুবক, এক্স হলো স্প্রিং এর সরণ, এফ হলো ওই স্প্রিং এর উপর আরোপিত বল। আমরা যে পর্যায়কালের কথা বললাম এটাকে অনেক অনেক সময় প্রায় দোলনকাল বলা হয়, পর্যায়কাল দোলনকাল একই। সেই ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে দোলনকাল হবে স্প্রিং এর উপর প্রযুক্ত ভর, যদি আমরা যে বল যুক্ত করেছিলাম এম, সেটা হলো এম, অর্থাৎ এম ভর যুক্ত করেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্প্রিং এর দোলনকাল হবে টি সমান টু পাই রুট আবার কে ভাগ এম। আমি আবার বলি স্প্রিংটির ধ্রুবক যদি কে এবং স্প্রিং এর সাথে সংযুক্ত বল যদি সরি ভর যদি এম হয় তাহলে তার পর্যায়কাল অথবা দোলনকাল টি সমান টু পাই রুট আবার কে ভাগ এম। আমি আগে বলেছি তাহলে পর্যায়কাল বা দোলনকাল কি স্পন্দনরত কোনো কণা বা বস্তু একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় তার পর্যায়কাল বা দোলনকাল। স্পন্দনরত কোনো কণা বা বস্তু একটি পূর্ণ কম্পন বা স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় তার দোলনকাল বা স্পন্দনকাল। তো শিক্ষার্থীরা এবার আমরা দেখি যদি স্প্রিং না হয়ে একটি সুতার সুতার এক প্রান্তে একটি দৃঢ় স্থানে সংযুক্ত করে অপর প্রান্তে একটি পেন্ডুলাম ঝুলিয়ে একটু সরিয়ে ছেড়ে দিলে সেটি দুলতে থাকবে ডানে বামে, এই ধরনের গতিও কিন্তু সরল স্পন্দন গতি। কেননা তোমরা দেখতে পাচ্ছ আমরা এমটাকে এ হতে বি বিন্দুতে নিয়েছি, নিয়ে ছেড়ে দিয়েছি, ফলে এটি এ থেকে বি দেওয়ার পরে বি থেকে এ বিন্দুতে আবার এ থেকে সি বিন্দুতে এসে পৌঁছায়। এটা হলো অর্ধচক্র, অর্ধ পর্যায়কাল। ঠিক সি বিন্দু থেকে আবার সেই একই পথে বিপরীত দিকে বি বিন্দুতে গিয়ে থেমে আবার একইভাবে বি থেকে এ থেকে সি এভাবে দোলন খেতে থাকে। অর্থাৎ পর্যায়কালের অর্ধ সময়টা অর্থাৎ অর্ধ পর্যায়কালটা বি থেকে সির দিকে, বাকি অর্ধেক সময়টা সি থেকে বির দিকে গতিতে স্পন্দনরত। তাই এটিও কিন্তু সরল সন্ধিত স্পন্দন। এই ক্ষেত্রে যদি প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি যে এখানে সুতার দৈর্ঘ্য আমরা যদি এল ধরি এবং বস্তুটার ভর অর্থাৎ ববের ভর বা পেন্ডুলামের ভর এম, তাহলে এর দোলনকাল হবে টি সমান টু পাই রুট আবার এল ভাগ জি। আমি আগে বলেছি এখানে এল হলো সুতার দৈর্ঘ্য, জি হলো ওই স্থানে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা সরল সন্ধিত গতি সম্পর্কে জেনেছি বন্ধুরা, এবার আমরা তরঙ্গে ফিরে যাব। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের সংজ্ঞা থেকে কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য বলতে পারি। এক নম্বর, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন। যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন। যেমন আমরা বলেছিলাম পুকুরে ঢিল ছুড়লে তরঙ্গটি ঢেউ আকারে সঞ্চালিত হয়, সেখানে মাধ্যম পানি মাধ্যম। আমরা কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, এই শব্দও কিন্তু তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে, সেটা বায়ু মাধ্যমে। তেমনিভাবে একটা দড়িতে তরঙ্গ সৃষ্টি করা যায়, এটা হলো আমাদের
তরঙ্গের একটা বৈশিষ্ট্য। এবার আসছি একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তরঙ্গ সঞ্চালিত হয় তখন কিন্তু মাধ্যমের কণাগুলো স্পন্দিত হয়, সরল সন্ধিত স্পন্দন। সেই ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তার নির্দিষ্ট স্থানেই কম্পিত হয়, কখনোই তার অবস্থান থেকে সম্পূর্ণ সরে যায় না। এছাড়া তরঙ্গের শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে একটু বিস্তারটা কি জেনে নিই, তরঙ্গ উপরে নিচ অথবা সামনে পিছনে যে সরণ হয়, সর্বোচ্চ যে সরণ হয় সেটাকে বলা হয় বিস্তার। এখানে এটা হলো চিত্রে, এটা হলো বিস্তার। তাহলে এই বিস্তার হলো তরঙ্গের শক্তি, সরি তরঙ্গের শক্তি হলো এই বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের শক্তি বিস্তার যদি দ্বিগুণ হয় শক্তি হবে 4 গুণ। আমি আবার বলছি, তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শক্তি হলো তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার দ্বিগুণ হলে শক্তি হবে 4 গুণ। সব তরঙ্গেরই একটা বেগ থাকে, তোমরা জানো তরঙ্গের অবশ্যই বেগ আছে। যেমন বায়ুতে শব্দ তরঙ্গের বেগ 330 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দ তরঙ্গের বেগ 1439 মিটার পার সেকেন্ড ইত্যাদি। তরঙ্গের কিন্তু প্রতিফলন প্রতিসরণ আছে, তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ আছে। এরপর সে তরঙ্গের যতগুলো এতক্ষণ পর্যন্ত আমরা তরঙ্গের যে যতগুলো বৈশিষ্ট্য বললাম তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এবার আসছে, এবার তরঙ্গের উপরিপাতন ঘটে। অর্থাৎ একই বিন্দুতে একাধিক তরঙ্গ একই সাথে পতিত হতে পারে, এটাই হলো তরঙ্গের উপরিপাতন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব তরঙ্গের প্রকারভেদ। সরল সন্ধিত তরঙ্গ সাধারণত দুই প্রকার। সরল সন্ধিত তরঙ্গ সাধারণত দুই প্রকার, এক অনুপ্রস্থ তরঙ্গ, দুই হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আসি আমরা কি এবার, তাহলে সরল সন্ধিত তরঙ্গ দুই ধরনের, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কি এবার আমরা জানি, আমরা দেখি অনুপ্রস্থ তরঙ্গ কি। অনুপ্রস্থ তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। যেমন পানি তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তরঙ্গটি উপরে নিচে স্পন্দিত হচ্ছে, অর্থাৎ স্পন্দনের দিক হলো উপর এবং নিচ, কিন্তু প্রবাহের দিক কিন্তু সোজা সামনের দিকে। অর্থাৎ তরঙ্গ স্পন্দনের দিক এবং শক্তি সঞ্চালনের দিকের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাই এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তোমরা আবার একটু লক্ষ্য করো চিত্রে, তরঙ্গের কম্পনের দিক, অর্থাৎ কণাগুলোর মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক উপরে এবং নিচেই, উপরে এবং নিচেই। তাহলে কম্পনের দিক উপর নিচ, কিন্তু শক্তি প্রবাহের দিক হচ্ছে সামনের দিকে। তাহলে এটা শক্তি প্রবাহের দিক এবং স্পন্দনের দিকের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাই এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যেমন পানির তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি। এবার আমরা আসি অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে স্প্রিংটি সামনে পিছনে সংকুচিত প্রসারিত হচ্ছে এবং শক্তিও কিন্তু সামনের দিকেই অগ্রসর হচ্ছে। অর্থাৎ শক্তি যেদিকে অগ্রসর হচ্ছে সঞ্চালিত হচ্ছে, স্প্রিংটির প্রসারণ সংকোচন অর্থাৎ অনুগুলোর কম্পন একই দিকে আছে, দিক একই, অর্থাৎ সমান্তরালে প্রবাহিত আছে। সংকোচন প্রসারণ সামনের দিকে, শক্তি প্রবাহ সামনের দিকে, অর্থাৎ সমান্তরালে। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়।
অর্থাৎ এখানে সংকোচন প্রসরণ সামনে পিছনে ঠিক তেমনি, তাহলে দিক হবে সামনের দিকে, শক্তি সঞ্চালন হচ্ছে সামনের দিকে একই দিকে সমান্তরালে, এই জন্য এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ স্প্রিংয়ের প্রসারণ সংকোচন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীর আমার, এবার আমরা শিখব তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। এই রাশিগুলো কি কি আমরা একটু দেখি। পর্যায়কাল বা দোলনকাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, বিস্তার, দশা। প্রথমেই আমরা আসি পর্যায়কাল বা দোলনকাল কি। কম্পনরত কোনো কণা বা দোলনরত কোনো কণা একটি পূর্ণ কম্পন বা একটি পূর্ণ দোলন বা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি এমভারের বস্তুকে সুতায় ঝুলিয়ে এ বিন্দুতে এনে ছেড়ে দিয়েছি, ফলে এটা এ থেকে সিতে পৌঁছে গেছে, পুনরায় সি থেকে আবার এ বিন্দুতে আসছে। এই যে একটা চক্র, এ থেকে সি এবং সি থেকে এ, এই সময়টাই হলো পর্যায়কাল। অর্থাৎ বস্তুটি এ থেকে সিতে গিয়ে আবার এ বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগলো এটাকে বলা আছে পর্যায়কাল বা দোলনকাল। এক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি বস্তুটি এ থেকে বি, বি থেকে সিতে যেতে যে সময় লাগলো সে সময়টাই হলো পর্যায়কাল বা দোলনকাল। এবার আসি আমরা কম্পাঙ্ক। বন্ধুরা, প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে কতগুলো কম্পন সম্পন্ন করতে পারলো বা পারে সেটাকে বলা হয় তার কম্পাঙ্ক। অর্থাৎ কম্পনশীল কোনো বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করবে তাকে বলা হবে ওই দোলকটির কম্পাঙ্ক। যদি দুই সেকেন্ডে যদি 10 বার কম্পন দেয়, পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাহলে তার কম্পাঙ্ক হবে কত? অবশ্যই 5। অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 5টি কম্পন সম্পন্ন করে, তাহলে তার দোলনকাল হবে 5। ঠিক তেমনি কোনো দোলক যদি প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে, তাহলে তার দোলনকাল হবে 2, সরি তার কম্পাঙ্ক হবে 2। অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে বলা হবে কম্পাঙ্ক। এবার আসি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। একটি পূর্ণ কম্পন সম্পন্ন কালে তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করবে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন কালে বা একটি পূর্ণ দোলন সম্পন্ন কালে তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ যতটুকু পথ অতিক্রম করবে, এই পথটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ থেকে সি পর্যন্ত হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর এ থেকে সি হলো অর্ধ তরঙ্গ, এ থেকে বি হলো অর্ধ তরঙ্গ, এ থেকে সি হলো পূর্ণ তরঙ্গ। আমি আবার বলছি, একটি পূর্ণ কম্পন বা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগবে সেই সময়ে তরঙ্গটি যতটুকু পথ বা দূরত্ব অতিক্রম করবে সেই পথ বা দূরত্বকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসি আমরা তরঙ্গ বেগ। অর্থাৎ তরঙ্গেরও বেগ আছে, আমরা আগেই শিখেছিলাম তরঙ্গ প্রতি সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করবে বা দূরত্ব অতিক্রম করবে তাকে বলে তরঙ্গ বেগ। এবার আসছি বিস্তার। তোমরা জানো তরঙ্গ ডানে বামে অথবা উপরে নিচেই স্পন্দনরত থাকে, তাহলে ডানে বামে অথবা উপরে নিচেই সর্বোচ্চ যতটুকু সরণ হবে সেই সরণকে বলা হবে তরঙ্গ বিস্তার। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক্সটা হলো বিস্তার, এটি হলো বিস্তার, সর্বোচ্চ সরণ হবে বিস্তার। তরঙ্গ উপর নিচ সবচেয়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হবে ওই তরঙ্গের বিস্তার। এখানে এক্স হলো বিস্তার। এবার আসছে দশা। তরঙ্গ কম্পনশীল অবস্থায় থাকলে যে কোনো মুহূর্তে এর অবস্থাকে বলা হবে তার দশা। অর্থাৎ স্পন্দনরত কোনো কণার যে কোনো মুহূর্তের অবস্থাকে বলা হবে তার দশা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি জানলাম। এবার তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে সেটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্য,
তরঙ্গ বেগ ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক দেখব। সম্পর্ক যদি কোনো তরঙ্গের একটি তরঙ্গের যদি একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য হলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ বেগ ভি ও কম্পাঙ্ক কম্পাঙ্ক এফ হয় তাহলে আমরা লিখতে পারি ভি সমান এফ ল্যামডা। এখানে ভি হলো তরঙ্গ বেগ, এফ হলো কম্পাঙ্ক এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো আজকে প্রিয় শিক্ষার্থী আমার সবাইকে আবার অনেক ধন্যবাদ জানাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্যে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আবার একটু বলি, আগামী দিন ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের বাকি অংশ শব্দ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার মঙ্গল কামনা করি। এই করোনার মাঝে অবশ্যই সতর্ক ও সচেতন থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।